তাপমাত্রা কমবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। হালকা উত্তরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায়। বৃহস্পতি শুক্রবার নাগাদ দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে সিকিমেও। তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আজ। কলকাতায় আজ পরিষ্কার আকাশ। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা প্রায় একই থাকবে। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা 22 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক। আলিপুরে রেকর্ড হয়েছে 22.3 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 43 থেকে 92%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদদের অনুমান। খুব হালকা বৃষ্টি দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়। বৃহস্পতিবার বা শুক্রবার খুব হালকা বৃষ্টি হতে পারে, তাও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে সিকিমে। সিকিমের দু এক জায়গায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরে হাওয়ায় শীতের আমেজ থাকবে এবং তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী 4-5 দিন। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া, জলীয় বাষ্প ধীরে ধীরে কমবে। তবে আগামী 4-5 দিন তাপমাত্রা কার্যত একই রকম থাকবে বলে অনুমান আবহাওয়া। সকালে এবং সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে। জেলায় জেলায় শীতের আমেজ বেশি অনুভূত হবে। উত্তরে হাওয়া বইবে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি।